আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডোনাট। বড়দের এবং বাচ্চাদের খুবই পছন্দের একটি স্ন্যাক্স, তবে বাচ্চাদের খুবই পছন্দের এই চিকেন ডোনাট। পুরো মাস জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন রয়েছে সেই পদ্ধতি। তাহলে চলুন একবার বানিয়ে কিভাবে সারা মাস জুড়ে চিকেন ডোনাট সংরক্ষণ করবেন সেই পদ্ধতি সহ চিকেন ডোনাট রেসিপিটি দেখে নিই। আমি একটি গ্রাইন্ডারের জাগ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। আমি এখানে হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের কুচি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টি মরিচের কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে কিমাটার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে হাতেও মেখে নিতে পারেন। আমার এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম, আপনারা চাইলে ডিমটা বাদও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। তবে ময়দাটা আমি একসাথে দিব না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার অ্যাড করব। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডোটা খুব একটা শক্ত হবে না, আবার নরমও হবে না। এখন আমি বাকি যে ময়দা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আপনাদের এর থেকে কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে। আসলে ডোটা মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে আপনার কী পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়, ঠিক সেই পরিমাণেই অ্যাড করবেন। এটি খুব একটা শক্ত হবে না, আবার নরমও হবে না। আমরা যাতে খুব সুন্দরভাবে ডোনাটের শেপটা দিতে পারি ঠিক ওইভাবেই আমি মেখে নিচ্ছি। এখন আমি ডোনাটগুলো বানিয়ে নিব, এর জন্য একটি প্লেটের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এই পাত্রে আমি ডোনাটগুলো রাখব, যাতে করে নিচে লেগে না যায় সেজন্য কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি আর হাতে বেশ কিছুটা তেল মেখে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায়। এখন বেশ কিছুটা কিমা নিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে রেখে দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করব, বল আকারে একটা শেপ করে তারপরে দুই হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে শেপ দিয়ে দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নিব। এখানে আমি কেকের ডিজাইন করা একটা নজেল নিয়েছি আর এটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার বা যে কোনো ধরনের বোতলের মুখ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। দেখুন আমার এখানে করা হয়ে গিয়েছে, আমি এভাবে সবগুলো একে একে করে নিব। সবগুলোকে ডোনাটের শেপ করে কেটে নিচ্ছি। ডোনাটগুলো কোট করার জন্য এখানে আমি 2টি ডিম নিয়েছি আর এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লাগবে আমার ব্রেড ক্রাম্বস। এখন একটা একটা করে ডোনাট আমি প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব। ডিমের মিশ্রণে ডুবিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। আর এক্ষেত্রে অবশ্যই 2টি হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কাজটা করতে বেশি সুবিধা হবে। এই ব্রেড ক্রাম্বস কীভাবে খুব সহজে বাসায় তৈরি করবেন তার উপর একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজে কিন্তু বাসায় ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। এখন আমি ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে কোট করে নিব।
মাঝের অংশে আর চারপাশে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এখন এভাবে একটা একটা করে আমি সবগুলো প্রথমে ডিমে এবং পরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আমার এখানে সবগুলো ডোনাটে কোটিং করা হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন পুরো মাস জুড়ে। প্রথমে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে নেবেন, এরপরে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় এক মাসের মতো। ডোনাটগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি ডোনাট ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে, তাই কিছুটা জায়গা খালি করে তারপরে ডোনাটগুলো ভেজে নেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ডোনাটগুলো ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিব। আমার এখানে দুই পাশ ডোনাটগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো, আপনাদের এর থেকে কম বেশিও লাগতে পারে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মুখরোচক একটি স্ন্যাক্স চিকেন ডোনাট, যা বাচ্চাদের খুবই পছন্দের। আর একবার বানিয়ে সারা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন, যখনই খেতে ইচ্ছে করবে তখনই ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নেবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর কমেন্টস করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।